কুষ্টিয়ায় ভ্যান ও ট্রলের মুখোমুখি সংঘর্ষে দুই নারী মারা গেছেন। বুধবার মিরপুর মশান বাজারে ভ্যান ও ট্রলের মুখোমুখি সংঘর্ষে মরিয়ম ও জবেলা নামে দুই নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত মরিয়ম কুষ্টিয়ার মিরপুর উপজেলার কবরবাড়িয়া গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী ও একই এলাকার জবেলা খাতুন কুরবান আলীর স্ত্রী। পুলিশ জানায়, নিহত মরিয়ম ও জবেলা খাতুন নিজ বাড়ি থেকে মশান বাজারে ওএমএস এর চাল নিয়ে ফেরার পথে একটি বালি বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।